এখন আমরা চালাবো ফরওয়ার্ডে। দেখছেন যে এখন আমাদের মোটরটি কিন্তু ফরওয়ার্ডে চলছে। অবশ্যই কিন্তু এখানে কিন্তু থ্রি ফেজ মোটর লাগবে আর থ্রি ফেজ লাইন লাগবে। সিঙ্গেল ফেজ দিয়ে কিন্তু আমাদের ফরওয়ার্ড এবং রিভার্স কিন্তু হবে না। তো আমরা এখন ফরওয়ার্ডে চালাচ্ছি, এখন আমাদের মোটরটি চালাবো আমরা রিভার্সে। কিভাবে চালাবো দেখাচ্ছি। আপনি কি ইলেকট্রিক্যাল হাউস ওয়্যারিং, ইন্ডাস্ট্রিয়াল ওয়্যারিং, পিএলসি অটোমেশন এবং রেফ্রিজারেশন, এয়ার কন্ডিশনের উপরে কি নিজেকে দক্ষ করতে চান? তাহলে আর দেরি কেন, আমাদের নাম্বারে ফোন করে এখনই সিট বুকিং করুন। আসসালামু আলাইকুম, স্বাগতম লার্নিং ইঞ্জিনিয়ার ইনস্টিটিউটে। আমি রয়েছি রায়হান। তো আপনাদেরকে আজকে দেখাবো আমরা কিভাবে ফরওয়ার্ড এবং রিভার্সে মোটরকে চালানো যায়। তো চলুন আমরা আজকে আপনাদেরকে দেখাচ্ছি। প্রথমত আমাদের দরকার হবে দুইটি ম্যাগনেটিং কন্ট্যাক্ট ও একটি থার্মার ওভারলোড রিলে, একটি অফ সুইচ, দুইটি অন ফুট সুইচ। তো চলুন আপনাদেরকে আমরা দেখাবো কিভাবে পাওয়ার প্রথমে ফরওয়ার্ডে চালাতে হয়, পরে রিভার্সে চালাতে হয়। প্রথমে আমরা পাওয়ার দিব। এখন আমরা চালাবো ফরওয়ার্ডে। দেখছেন যে এখন আমাদের মোটরটি কিন্তু ফরওয়ার্ডে চলছে। অবশ্যই কিন্তু এখানে কিন্তু থ্রি ফেজ মোটর লাগবে আর থ্রি ফেজ লাইন লাগবে। সিঙ্গেল ফেজ দিয়ে কিন্তু আমাদের ফরওয়ার্ড এবং রিভার্স কিন্তু হবে না। তো আমরা এখন ফরওয়ার্ডে চালাচ্ছি, এখন আমাদের মোটরটি চালাবো আমরা রিভার্সে। কিভাবে চালাবো দেখাচ্ছি। আমরা অফ করলাম, এখন চালাবো আমরা রিভার্সে। দেখছেন এখন আমাদের রিভার্সে চলছে আমাদের মোটরটা। এখন যদি আমরা যদি ফরওয়ার্ডের সুইচটা ইনফ্রেস করি তাহলে কিন্তু আমাদের কি মোটরটা আবার চলবে না। কিন্তু আমাদের এখানে কি করা আছে, ইন্টারলক করা আছে। তাহলে আমাদের কি করতে হবে, আবার যদি আমরা ফরওয়ার্ডে চালাই তাহলে আমাদের কি করতে হবে, অবশ্যই পুনরায় সুইচ অফ, ফোন সুইচটি অফ করতে হবে। তারপর আমরা ফরওয়ার্ডে চালাবো, তারপর আবার অফ করে তারপর আবার রিভার্সে চালাবো। রিভার্স এবং ফরওয়ার্ড কোথায় করব, সাধারণত আমরা মোটরকে সামনে এবং পিছনে ঘুরানোর জন্য আমরা রিভার্স এবং ফরওয়ার্ড করে থাকি। তো আর কি, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।